আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালোই আছো? তোমার আজকে আমরা করব দ্বিতীয় ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করো। তো কুমিল্লা বোর্ড 2022, রাজশাহী 20, তারপরে রাজশাহী 22, আরও অনেক জায়গায় এসেছে, সময়ের অভাবে নেই নেই, টেস্ট পেপার খুঁজলে অনেক জায়গায় পাবে। এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো তার আগে বলি, প্রথম ক্লাসে আমরা করেছি, হ্যাঁ, এই যে উদাহরণ 12, খুবই খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দেখেছো কত সহজে, অর্থাৎ আমরা এটাকে কয়েকটি চিত্রে ভাগ করে করিয়ে দিয়েছি। দেখো ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব, পেয়ে যাবে। তো চলো শুরু করি। তাহলে দেখো, একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার। তাহলে আমরা একটু লিখি, মনে করি, ABCD রম্বসের কর্ণ বলছে, একটি কর্ণ 10, কোনটা ধরব? ধরো এটা BD ধরলাম, BD কে আমরা ধরলাম D1, আর AC কে আমরা ধরলাম D2। অর্থাৎ এখানে সাইডে লিখে নেই, BD ইকুয়াল টু D1 ইকুয়াল টু 10, আর একটা হচ্ছে তোমার AC ইকুয়াল D2, এটার মান আমরা বের করবো। ওকে, তো রম্বসের কর্ণ BD ইকুয়াল D1 ইকুয়াল 10 মিটার, দেখে দেখে লিখলাম, ঠিক আছে। এবং ওরা বলছে না অপর কর্ণ পরিসীমা, দুইটা জিনিস বের করতে বলছে, একটা বলছে অপর কর্ণ আর একটা বলছে পরিসীমা। তো দেখো, দুইটা লক্ষ্য, এক নাম্বার হচ্ছে অপরকর্ণ, দুই নাম্বার হচ্ছে কি, পরিসীমা। তো অপরকর্ণ, অপরকর্ণ AC ইকুয়াল টু D2, এটার মান আমরা জানি না মিটার। তো আমরা কি জানি, সুতরাং আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা কর্ণ হচ্ছে D1 আর একটা কর্ণ হচ্ছে D2। রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল কি পেলাম, এটা বলো, এটা কি রম্বসের ক্ষেত্রফল। আর প্রশ্নের মধ্যে দেখো, রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 120। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র সমান সূত্রের মান, মনে রাখতেই হবে তোমাকে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র সমান সূত্রের মান, ক্ষেত্রফলের সূত্র সমান সূত্রের মান, ঠিক আছে। বা দেখো, হাফ ইন্টু D1 হচ্ছে 10 ইন্টু D2 তো আমরা বের করব, সমান কি 120, বা 2 10-এর মধ্যে যায় 5 বার, 5 D2 ইকুয়াল 120 বা 120। সুতরাং D2 ইকুয়াল টু, দেখো তো 5 120-এর মধ্যে কয়বার যায়, 5 10-এর মধ্যে যায় 2 বার, হাতে থাকে 2, তাহলে 2 সামনে 0 20, তাহলে 4 24 মিটার, তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে করে ফেলতে পারো। তাহলে দেখো, আমাদের তারা কিন্তু দুইটা অপশন দিয়েছিল বের করার, অপর কর্ণ এবং পরিসীমা। তাহলে অপর কর্ণ আমরা পেয়ে গেছি, তাহলে আমরা লিখতেই পারি, সুতরাং রম্বসের অপর কর্ণ 24 মিটার। এখন সেকেন্ড কোশ্চেন, রম্বসের পরিসীমা, পরিসীমা মানে 4 বাহুর যোগফল। এখন দেখো, আমরা কি পেয়েছি, এই পুরাটা 10, যদি 10 হয় এটা 5, এটা 5, AC কত পেয়েছি, D2 মানে তো AC কত পেয়েছি, 24। তাহলে এ পাশে 12, এ পাশে 12, তো তোমরা কিন্তু অনেকে ধরে ফেলেছো, কেন আসো সেটা লিখি।
তোমরা ক্লাস এইটে উপপাদ্য পড়েছ, এক নাম্বার ছিল তোমার ওই যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি, চার সমকোণ, আর তিন নাম্বার মেবে ছিল রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা তিন নাম্বার। ঠিক আছে, তো আমরা জানি ওই কথাটা একদম হুবহু উপপাদ্য যেটা ছিল সেটা লিখতে হবে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, মনে রাখতে হবে কিন্তু, সমদ্বিখণ্ডিত করে, দ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে কি করলো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে দেখো, এখানে চারটা সমকোণ, একটা সমকোণ, একটা, 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 চারটা, তো সমকোণে এটা ছিল দশ, তাহলে ঠিক দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে এপাশে পাঁচ, এটা এপাশে পাঁচ, এটা ছিল চব্বিশ, তাহলে ঠিক এখানে বারো, এখানে বারো, তাহলে আমরা বলতেই পারি এটা দেখে দেখে। দেখো আমি একটু এখানে রাফ লিখি, তার মানে ওয়ে সমান হচ্ছে তোমার ওসি, তার মানে চব্বিশ ভাগ দুই মানে বারো, তাহলে এটা বারো, এটা বারো। আবার বলতে পারি ওবি সমান, বলতে পারি ওডি মানে বারো ভাগ, ইয়ে সরি, দশ ভাগ দুই মানে হচ্ছে পাঁচ, তার মানে এটা পাঁচ, এটা পাঁচ, এটা বারো, এটা বারো, এই কথাটাই এখানে বলছেন। আহামরি কোনো কঠিন কথা বলা হয় নাই, তাহলে এই কথাটা আমরা এখানে একটু লিখি। সুতরাং হ্যাঁ, ওবি সমান ওডি সমান দশ ভাগ দুই, মিটার সমান কি, তাহলে পাঁচ মিটার। এবং তোমরা নিচে লেখো, হ্যাঁ আমার জায়গা এই যে ক্যামেরায় বেশি গেলে অন্য পেজে সমস্যা হয়ে যায় বুঝাতে, তাই সামনেই লিখলাম, ওএ সমান কি, ওসি সমান চব্বিশ ভাগ দুই মিটার সমান বারো মিটার। ওকে, তাহলে দেখো, সবচেয়ে ধন্যবাদ জানাই এবছর যে বইটা হয়েছে বা গত বছর, তার আগের বইগুলোতে এই ত্রিভুজটা নিয়ে কাজ করত। আমি দীর্ঘ তোমার অনেক বছর যাবত এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, তো গত এক দুই বছরে এই ত্রিভুজটা এসেছে এবং অনেক পরিবর্তন এসেছে, যেটা আমি চেয়েছি অনেক আগে, তো পরে হলেও এসেছে। দেখো এই ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ এওডি, সমকোণী ত্রিভুজ এওডি। এওডি থেকে পাই সোজা কথা পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো লম্ব এর মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মান বের করবো, তাহলে অতিভুজ স্কোয়ার মানে এডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ওডি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ওডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ওএ স্কোয়ার। দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কার অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। ঠিক আছে, বা এডির মান তো আমরা বের করব, তো এই পাশের স্কোয়ার এ পাশে আসলে হবে রুট, ওডি কত পাঁচ তার উপরে স্কোয়ার, এটা কত বারো তার উপরে স্কোয়ার। তো দেখো পাঁচকে বর্গ করলে হয় পঁচিশ, বারোকে বর্গ করলে একশো উনসত্তর, সরি বারোকে বর্গ করলে একশো চুয়াল্লিশ, দেখছো একবারে যোগ করে ফেলছি, তো কত হয় একশো পঁচিশ, একশো চুয়াল্লিশ, একশো উনসত্তর, আর রুট করলে হয় তেরো, যেহেতু সব মিটারে ছিল এটাও মিটার, তাহলে এডি সমান কত, তেরো মিটার। আসো এটা যদি তেরো হয়, অন্য কালি দিয়ে লিখি, হ্যাঁ এটা তেরো মানে এটা তেরো, এটা তেরো, এটা তেরো। অনেকে আবার বলতেছো যে স্যার আপনি তেরো করে বলছেন কেন, আসলে উচ্চারণটা এরকম, তয় একারে তের, তেরো, আর অনেকে তেরো বলে, তেরো উচ্চারণটা এরকম, তেরো। প্লিজ তোমরা অবশ্যই শেখার চেষ্টা করবে,
কমেন্টস না, অবশ্যই শিখবে, যেখানে পাবে সেখানেই শিখবে। তো যাই হোক, এটা আমার স্যারের থেকে আমি শিখে নিছি, তোমরাও তোমাদের স্যারদের থেকে শিখে নিবা। তেরো, তাহলে পেয়ে গেলাম, তাহলে সবগুলো তেরো, তাই না? আচ্ছা, আমরা এবার একটু পরের দিকে যাই। আসো, তাহলে এটা যেহেতু তেরো, এটা তেরো, এটা তেরো, এটা তেরো, সুতরাং রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তেরো মিটার। ওকে, আর এর আগে ভিডিওতে বলেছিলাম, তোমরা যারা ঢাকার উত্তরায় আছো, চাইলে ব্যাজে না, এমনি এক দুইজন অনলাইনে অথবা প্রত্যক্ষ ঢাকা উত্তরে যারা আছো, তারা আমার কাছে পড়তে পারো। কারণ ব্যাজে সারাদিন ব্যাচ পড়ানোর পরে দুই চারজন সিঙ্গেল পড়ানোই ভালো, মানে একজন, দুইজন, তিনজন এরকম। হ্যাঁ, চাইলে অবশ্যই পড়তে পারো এবং ফোন দিবে তাহলে 01673867938। ঠিক আছে, যদি স্বল্প সংখ্যক হয়, বেশি সংখ্যক হইলে আর হবে না, সেটা হয়তো আগামী বছর শুরু করতে পারবো। তো দেখো, রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, পরিসীমা মানে চার বাহু। এটা এভাবে দেখা যায়, এরকম রম্বসের পরিসীমা। তাহলে চার গুণ এক বাহু মিটার, তাহলে দেখো চার তেরো কত, 52 মিটার। এই যে 52 বললাম, তোমরা অবশ্যই দেখবে নতুন যে বইগুলো সংশোধনী এসেছে সেখানে কিন্তু 52 লেখে না। হ্যাঁ, যারা অবশ্যই ট্যালেন্ট তারা অবশ্যই বই খুঁজে দেখবে, এখন কিন্তু 52 লেখে, 72, 52 এরকম লেখে। কেন লেখে জানি না, যেহেতু তারা বইয়ে লিখেছে সেই জন্য আমি লিখছি, আমি বলতেছি 52। আগে ছিল, আমরা যখন পড়াশোনা করেছি তখন 52 ছিল উচ্চারণ, বানান, এখন হয়েছে 52, সেই জন্য বললাম। তো ঠিক আছে, তাহলে নির্ণেয় রম্বসের আগে কি চেয়েছিল, যে আগে কর্ণ, রম্বসের অপর কর্ণ, হ্যাঁ, কত পেয়েছিলাম, 24 মিটার এবং পরিসীমা, পরিসীমা হচ্ছে 52 মিটার। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।